1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। প্রেমের জোয়ারে ভাসাবো দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবো না পিছনে যাব না, বাঁধ খুলে দাও 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 দাও। প্রেমের মাস, বসন্ত এসে গেছে, শিমুল পলাশ চারিদিকে জানান দিচ্ছে যে আমরা আছি, মানে মানুষের মনে, প্রকৃতির মনে প্রেম এসেছে। সারা বছর প্রেম থাকে, কিন্তু এই সময়ে বসন্তের প্রেম একটা আলাদা। প্রকৃতির গন্ধ আলাদা, প্রকৃতির রং আলাদা, তাই আমাদের মনে কেমন আনন্দ ভাব, সত্যি আনন্দ ভাব। কলকাতা শহর কোথাও কোথায় যেখানে যেখানে গাছগাছালি আছে সেখানে কিন্তু বসন্ত এসে গেছে, তার ছোঁয়াচ আছে। না, কাল একটু বেরিয়েছিলাম শহর থেকে, বেরিয়ে একটু দূরে শিমুল পলাশ দেখতে দেখতে, কোকিলের সুর শুনতে শুনতে, সে এক অনন্য দিন, অনন্য সময়। আজও কিন্তু তাই, আজও যখন আসছি তখন ওই দুধারে দেখছি লাল হয়ে আছে পলাশ শিমুল। মনে আনন্দ, আর আনন্দ নিয়েই আমাদের সাত সকালের সুর। বসন্ত আছে, বসন্তের প্রেম আছে, বসন্তে আনন্দ আছে, বসন্তে আত্মিকতা আছে, বসন্তে আলিঙ্গন আছে। সবটা নিয়ে ভীষণ ভালো একটা মন নিয়ে সত্যি সত্যি আজকের সাত সকালের সুর। আর আছে যে গান, সেই গানেও কিন্তু ভরে থাকার সময়। সেখানেও প্রেম আছে, সেখানে প্রকৃতি আছে, সেখানে মান আছে, অভিমান আছে, দুঃখ আছে, হতাশা আছে। এবং যারা তা সৃষ্টি করেছেন, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন এবং দ্বিজেন্দ্রলাল রায়, তাদের গান দিয়েই আজকের সাত সকালের সুর। তাই সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং। আমি জয়শ্রী, আপনাদের সঙ্গে বেশ কিছুক্ষণ সাত সকালের সুরেতে। চ্যানেল ওয়ানের ওই পারে যে বন্ধুরা বসে আছেন, আমি জানি আজকে কিন্তু কিছুতেই সরতে পারবে না, মনে হয় সরেনও না, কারণ দিনটা রবিবার। তাই সুন্দর একটি পরিবেশের মধ্যে দিয়ে বসন্তকে আমরা স্বাগত এবং তাকে আমন্ত্রণ জানিয়ে আজকের সাত সকালের সুর শুরু করি। আজকে আমাদের যিনি আছেন, হ্যাঁ, শিল্পী সৌমিত্রাদি, সৌমিত্রা দাস আমাদের মধ্যে। স্বাগত দিদি। নমস্কার। আমরা কিন্তু গানে গানে যাব, আমরা একটু কথায় কথায় যাব, আপনাকে জানতে জানতে যাব, এবং যে গান আপনি শোনাবেন, অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্র গীতি এবং অবশ্যই রজনীকান্তের গান, সেই গানে কিন্তু ভরে থাকব আমরা কিছুক্ষণ, এবং আমরা সবাই আমরা যাই গানে। নিশ্চয়ই। সুপ্রভাত জানাচ্ছি সকল দর্শক শ্রোতাকে। আমার প্রথম নিবেদন, কান্তকবি রজনীকান্ত সেনের একটি রচনা, ভৈরবী সুরে একটি প্রার্থনা সঙ্গীত। বাহ। তুমি নির্মল কর মঙ্গল কর, মলিন মর্ম মোছায়, তুমি নির্মল কর মঙ্গল কর, মলিন মর্ম মোছায়, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন ছায়ে
চরণ তালে নিশুমোর মাত বাসনা গুছায়ে সকালটা সবসময় খুব শুদ্ধ। আমাদের যত দিন বাড়ে মানে সময়টা যত এগোয় ততই আমরা কেমন জটিল হতে শুরু করি, কিন্তু সকালে ঘুম থেকে উঠেই একটা স্বচ্ছ মন নিয়ে কিন্তু আমাদের দিনটা শুরু হয়, এবং সঙ্গে সঙ্গে সেই গানও কিন্তু সেই কথাই বলে, আমাদের নির্মল করো, আমাদের মঙ্গল করো, ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা। প্রার্থনা আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সাত সকালে শুরুতে থাকবেন, এবং যারা আমাদের সঙ্গে আরও আছেন, সৌমিত্রাদি ছাড়াও আশিসদা আছেন তমলাতে, তরুণদা আছেন পার্কশনে, এবং রানাদা আছেন সিনথেসাইজারে, সবাই আমাদের খুব পরিচিত মুখ সকলের কাছে, তবু তাদের নিয়ে আমাদের পথ চলা সাত সকালের শুরুতে সবাই মিলে গান বাজনা করছি আমরা চ্যানেল ওয়ানে, এবং ওই প্রান্তে বন্ধুরা যারা আছেন তারাও কিন্তু সঙ্গে থাকবেন সৌমিত্রাদি, এবং দেখো তারা ছাড়া কিন্তু আমাদের বসাই এবং কথা বলাই বোধ হয় বৃথা, তাই না বলো? তাদের জন্যই তো অনুষ্ঠান করা। ঠিক, যাদের জন্য অনুষ্ঠান করা তাদের মধ্যে একজন কিন্তু আমাদের মধ্যে উপস্থিত, সঙ্গে টেলিফোনে কি আছেন? নমস্কার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন দাদা। আমার একটা গান মনে ছিল, একামর গ্রামের তরি ভাসিয়েছিলাম নয়নজলে গানটা। একামর গ্রামের তরি ভাসিয়েছিলাম নয়নজলে। আচ্ছা বসন্তের যখন কথা হলো, অতুল প্রসাদ সেনের রচনা একটি ঋতু পর্যায়ে প্রকৃতি পর্যায়ের একটি গান, সেই গানটি করি। বসন্ত মরি মো
বসন্ত মনে মনে কুসুমে রঞ্জিত কুঞ্জ মঞ্জরে কুসুমে রঞ্জিত কুঞ্জ মঞ্জরে অলি আনন্দিত না বসন্ত মনে মনে কুসুমে রঞ্জিত কুঞ্জ মঞ্জরে কুসুমে রঞ্জিত কুঞ্জ মঞ্জরে অলি আনন্দিত নাচে গুঞ্জরে বসন্ত মনে মনে আইলো আজে বসন্ত মনে মনে বসন্ত সবসময় যেন সুন্দরী কন্যে, তার কোনো দোষ নেই, ত্রুটি নেই, সে একেবারে সুন্দর সেজে গুজে আমাদের কাছে আসে আর আমরা তাকে বরণ করে নিই, কারণ বসন্তে আছে প্রেম। বাবা, সুন্দর না হলে হবে, তাই না? বলো তুমি তোমার বড় হওয়া কোথায়, তোমার কথা একটু শুনি, তুমি কোথা থেকে এসেছ? আমার পিতৃগৃহ শিথিল মোড়। আচ্ছা, কলকাতাতে? কলকাতাতে। আর বিবাহিত জীবনেও আমি কলকাতারই মানুষ, অন্য কোথাও গেলাম না কলকাতার বাইরে। এবং গান বাজনার চর্চা তোমার একেবারে ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে, মানে জ্ঞান তোই গান করছি, গান শিখছি, গান করছি। আমার মা মাসিরা সকলেই গান জানেন এবং আমার জেঠিমারা প্রত্যেকে গান জানতেন, তো এদের কাছেই আমার হাতে খড়ি। আর খুব অল্প বয়সে, হয়তো বছর চারেক বয়স হবে, তখন আমার মা বাবু নিয়ে গেলেন মাস্টারমশাইয়ের কাছে, মানে প্রথাগত শিক্ষার জন্য, সঙ্গীত শিক্ষার জন্য গিয়েছিলাম শ্রী সুশান্ত লাহিড়ী মহাশয়ের কাছে, তিনি এখন প্রয়াত। তো তার কাছে আমার যাবতীয় রকমের গান শেখা, শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে শুরু করি, সঙ্গীত প্রভাকর করেছিলাম প্রয়াগ সঙ্গীত সমিতি, এরপরে মাস্টারমশাই একদম পুরো, মানে যেন দিগন্তটা পুরো খুলে দিলেন, যেটা তোমার শেখার ইচ্ছে করে নানা রকমের গান শিখলাম। তার মধ্যে রবীন্দ্রসঙ্গীতটা, তারপরে এই রবীন্দ্রসঙ্গীত এবং এই তিন কবির গান খুব টানতে লাগলাম, কথার মাহাত্ম এমন, খুব ভালো লাগতো। তো মাস্টারমশাই বললেন তাহলে রবীন্দ্রসঙ্গীত একটু করো সঙ্গে এগুলো, তো যার ফলে আমি তখন আকাশবাণীতেও গান করেছি এই বিষয়গুলোর উপরেই, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্র গীতি এবং রবীন্দ্রনাথের গান, এই গানগুলো নিয়ে আমি আকাশবাণীতে করেছি।
এরপরে যেটা হলো আর কি, মাস্টারমশাই বললেন যে এবার আরও ভালোভাবে আরও কিছু নতুন কিছু শেখর রবীন্দ্রসঙ্গীতের সম্বন্ধে আমাকে উনি পাঠালেন শ্রী সুবিনয় রায় মহাশয়। তিনিও প্রয়াত, বহু 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 বছর তার সান্নিধ্য পেয়েছি। এই সান্নিধ্যের কথা আমরা তোমার কাছে সৌভাগ্য, সত্যি সত্যি শর্ট লেখে থাকতেন বোধহয়, ঠিক ওনার কাছে গান শেখার তোমার যে অভিজ্ঞতা সেটা আমরা খুব বড় করে শুনবো। সত্যি সত্যি ওনার কাছে একটা তীর্থক্ষেত্র মনে হয়। আমি অ্যাকচুয়ালি যখন ওনার কাছে ভর্তি হয়েছি, গান শিখতে শুরু করলাম, তখন উনি বালিগঞ্জে থাকতেন। আচ্ছা, পরবর্তীকালে উনি ও শর্ট খেলেন। তো প্রচন্ড একটা মানে সুখস্মৃতি, স্মৃতি, অনেক 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 কিছু শিখেছি। মানে উনি তো সমুদ্র, উনি তো সমুদ্র, শুধু গান শেখা নয়, গানের মধ্যে যে ভাব এবং তার যে ইতিহাস এবং তার যে গভীরতা সেগুলো উনি শেখাতেন, তো সেই জন্য সে শেখা সম্পূর্ণ হতো আর কি। উনি তো এমন একজন শিক্ষক, বাপরে বলা, মানে উনি একজন নিজে একজন ইনস্টিটিউশন। তার যে ঠিক ঠিক ওনার সান্নিধ্য পাওয়াটা একটা চরম সৌভাগ্য, চরম সৌভাগ্য। সেই আমরা সেই কথা শুনবো একটু বড় বড় করে, এবং সেটা অবশ্যই একটা তোমার কাছে মানে স্মরণীয় স্মৃতি, সেই শিক্ষার যে ধারাটা সেটাও কিন্তু আমরা শুনতে থাকবো। কিন্তু টেলিফোনে একজন বন্ধু আছেন, তার সঙ্গে কথা বলি। কি আছেন টেলিফোনে? নমস্কার, সুপ্রভাত। হ্যালো জয়শ্রী। হ্যাঁ দেবাশিস দা। অসাধারণ অসাধারণ, এই সমস্ত গান শুনলে না সত্যি হৃদয় যেন কেমন হয়ে ওঠে, ঠিক আমরা নিজের যেন হারিয়ে ফেলি। আসলে রবীন্দ্রসঙ্গীত আর নজরুলগীতি নিয়ে আমরা এতটাই বেশি চর্চা করি, এতটাই বেশি মাতামাতি করি, যে এই সমস্ত মহাকবিদের গান আমাদের মধ্যে কেমন যেন আস্তে আস্তে ক্রমশ হারিয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে দেখে যে এই শিল্পী এই তিন মহাকবির গান পরিবেশন করছেন, এদের গানও ভীষণ ভাবে শুনি। তো চলো শিল্পীর সঙ্গে কথা বলা যাক। হ্যাঁ বলুন। সুবিধা ম্যাম নমস্কার, সুপ্রভাত। আপনি যে তিন মহাকবির গান পরিবেশন করবেন বলে মনস্থ করেছেন, আর আমার অত্যন্ত প্রিয় কবি, আমার ভীষণ পছন্দের, কয়েকটা গান আমি অনুরোধ করবো। আর এর মধ্যে একটা গান যদি আপনি পরিবেশন করেন আমার খুব ভালো লাগবে। সবচেয়ে প্রথমে দোল রায়ের একটা ইতিহাস সৃষ্টিকারী আমাদের হৃদয়ের মধ্যে ভেসে থাকা গান, ওই মহাসিন্ধু পার থেকে যে সঙ্গীত ভেসে আসে ওই গানটা। এবার একটা অতুল প্রসাদী গান, বল 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভার আরেকটা বেশাক্তবোধক অসাধারণ গান, ধন ধান্যে পুষ্ট ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আগে আছে দেশের সকল দেশের সেরা। আর আর সবার শেষে প্রত্যেকটি গান আপনার মানে কি বলবো, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কিন্তু বেরিয়ে আসে, তাই না? এবং একটা কথা সত্যি সত্যি সৌমিত্রাদি বলতে ভুলে গেছি যে এই আবেগ আছে, প্রেম আছে, অনুভূতি আছে, হতাশা আছে, সব এই তিন মহাকবির মধ্যে আছে, একান্ত কবির মধ্যে আছে। মানে উনি খুব ঠিক বললেন, দেশপ্রেম আছে, সেইটা বলতে ভুলে গিয়েছিলাম, সে দেশপ্রেম উদ্বুদ্ধ করার মতো একটি গান যা আজও ভীষণ প্রাসঙ্গিক, দেশকে ভালোবাসার গান আছে। চলো পরের গান। কান্ত কবি রজনীকান্ত সেনের একটি রচনা, সেটি পরিবেশন করছি। এটি বাণী কাব্যগ্রন্থ থেকে। একটু প্রসঙ্গ তো বলে নিই, রজনীকান্ত সেনের আটটি গ্রন্থ কাব্যগ্রন্থ রচনা করেছিলেন, তার মধ্যে তিনটি গ্রন্থ তার জীবদ্দশায় প্রকাশিত হয়েছিল, বাণী, কল্যাণী এবং অমৃত। তার ভেতরে বাণী কাব্যগ্রন্থের করুণাময় শীর্ষক যে কবিতা, সেই কবিতার সঙ্গীত রূপ এটি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, তারি অযোগ্য ভাবিয়া কেড়েও
নিবেদন, আত্মনিবেদন বলো, কি অদ্ভুত একটা আত্মতৃপ্তি ঈশ্বরের কাছে, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। সত্যি মানে আমরা কখনো মনে হয় যেন কত ব্যর্থ, কত কিছু পাইনি, কিন্তু একেবারে সরব ঈশ্বরের কাছে, কত কিছু দিয়েছো সেটা হয়তো ব্যবহার করতে পারিনি। এটা কান্ত কবির নিজেরই কথা যে তার ওকালতি যদিও পেশা ছিল, তিনি বলতেন মানে এটা তাঁরই কথায় যে আমি শিশুকাল থেকেই কবিতার আরাধনা করেছি, কল্পনার পূজা করেছি, আমি সাহিত্য চিরকাল ভালোবেসেছি, এবং ওই নিয়েই উনি মেতে থাকতেন, ওই নিয়েই ওনার জীবন ছিল, ঠিক ওটাই উনি ভালোবাসেন। এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উনি যখন খুবই রোগাক্রান্ত তখনও উনি সেই ঈশ্বরের কাছে আত্মনিবেদন। পেশা এবং জীবন সবটাই মিলেমিশে একাকার তাঁর কাছে। কিন্তু আমাদের সঙ্গে যিনি বন্ধু আছেন, আমাদের এই অনুষ্ঠান শুনতে শুনতে কি মনে হচ্ছে একটু শুনে নি। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত রানুদি। হ্যাঁ দিদি, ভালো আছি, ভালো আছি। তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। আর ভালো হচ্ছে যে শিল্পী যে ভালো গান শোনাচ্ছে, এসব গানগুলো খুব কম শোনা যায়। আমি শিল্পীর কাছে একটা অনুরোধ রাখবো, আশা করি আমার অনুরোধটা রাখবে। আমি একটু সুরে বলি, সাজি এসেছি নিয়ে হাসি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমার করিতে সব দান। নমস্কার, ধন্যবাদ, সঙ্গে রইলাম।
আমি এবার একটু সুরসাধক অতুল প্রসাদ সেনের একটি রচনা সেইটি করছি। এটি একটি ঠুংরি আঙ্গিকের গান। তিনি প্রথম বাংলা গানে ঠুংরির প্রচলন এনেছিলেন। কে তুমি বসিন দিয়ে কুলে একলা, কে তুমি বসিন দিয়ে কুলে একলা, কার লাগে বলো কার লাগে এত উতলা, কে তুমি বসিন দিয়ে কুলে একলা, তোরে বাহি যে তোরে বাহি আসিবে কাহি, কে তোরে বাহি আসিবে কাহি, খেলিবে তার সনে কে খেলা, খেলিবে তার সনে কে খেলা, খেলিবে তার আমরা গানে গানে আছি, গানে গানে থাকবো এবং সেই গান আমাদের মাতিয়ে রাখবে বেশ কিছুক্ষণ, কিন্তু যাবো ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসবো এক্ষুনি। গেছিলাম ছোট্ট একটা বিরতিতে, ফিরে এসেছি ছুট্টে কিন্তু আপনাদের কাছে সাত সকালে শুরুতে চ্যানেল বানে। আমরা বসে আছি আমার সঙ্গে সৌমিত্রা দাস। সৌমিত্রা দি খুব সুন্দর করে গানগুলো পরিবেশন করছেন, আমরা মন দিয়ে শুনছি, নিশ্চয়ই আপনারাও। পরের গানে চলে যাই। সৌমিত্রাদি বলো কী গান শোনাবে? আমি কান্ত কবির আরেকটি রচনাতে আসছি। হ্যাঁ, এটি ওনার শেষ দান কাব্যগ্রন্থের দয়াল আমার শীর্ষক কবিতার সঙ্গীত রূপ এটি। যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে,
যেখানে সে দয়াল আমার, বসে আছে সিংহাসনে, সেখানে সিংহাসনে, যেখানে সে দয়াল আমার, আছে ভালো মন্দ কারুকে সে দেয় না ফেলে, আছে ভালো মন্দ ছেলে কারুকে সে দেয় না ফেলে, শুধু প্রেমের আগুন জেলে, শুধু প্রেমের আগুন জেলে, উড়িয়ে যেখানে সে দয়াল আমার, বসে আছে সিংহাসনে, যেখানে সে দয়াল আমার, আগুন জ্বেলে মন পুড়িয়ে দেয় গো পাপের খাতুড়িয়ে, আগুন জ্বেলে মন পুড়িয়ে দেয় গো পাপের খাতুড়িয়ে, ঝেড়ে ময়লা মাটি করে খাটে, ময়লা মাটি করে খাটে, দেয় অভয় যে চরণে সেই আনন্দ মন্দির মাঝে, আনন্দ সঙ্গীত বাজে সেই আনন্দ মন্দির মাঝে, আনন্দ সঙ্গীত বাজে নাহি দেখাও সুবিষাদ, নাহি বসে আছে সিংহাসনে, সেখানে তো হয় না যাওয়া, সেখানে তো হয় না যাওয়া, পাপনি খানি মনে, যেখানে সে দয়াল আমার, বসে আছে সিংহাসনে, তোমার গানগুলো শুনেই কিন্তু মনে হচ্ছে তোমার শিক্ষা এবং শিক্ষা যাদের কাছ থেকে নিয়েছো সেই প্রতিষ্ঠানগুলো বা সেই প্রাতিষ্ঠানিক একটা প্রভাব তোমার মধ্যে আছে এবং একজন মানুষই তো প্রতিষ্ঠান হয়ে যান। তুমি সুবিনয় রায়ের কথা বলছিলে, একটু বলো শুনি। সুবিনয় রায়ের কথা বলতে গেলে বলতে হয় মাস্টারমশাইয়ের কাছে, একদম হাতে ধরে ওইভাবে তো উনি শেখান না কখনো, উনি বলে দেন যে এইটা এইভাবে করতে হবে, এবার খুব বেশি প্র্যাকটিসের দরকার, নিজে নিজে তুমি তৈরি হও, না হলে কিন্তু মাস্টারমশাই একটু অসন্তুষ্ট হলেন, হ্যাঁ একটু অসন্তুষ্ট হতেন, এইগুলো একটা ব্যাপার ছিল। কিন্তু যদি ভালো হতো, উনি বলতেন এই কথাই যে আমি মার্কস দেব না, আমি রিমার্কস দেব,
এইবার সেই রিমার্কসের জন্য আমরা মানে ভীষণভাবে অপেক্ষা করে থাকতাম যে উনি কী বলেন, মানে একটা ভালো কথা মানে দারুণ ব্যাপার আর কি। ঠিক, আর ওনারও যে গভীরতা এবং মানে রবীন্দ্রসঙ্গীতের ব্রহ্মসঙ্গীত চর্চা যেখানে ছিল না, মানে সুবিনয় রায় সেইটার জায়গাগুলো তিনি নিয়েছেন, এইগুলো রাগভিত্তিক গান বেশি হতো আর কি। তবে ওখান থেকে আমরা সোজা চলে যাই একটু দ্বিজেন্দ্রলাল রায়ের রচনায়। দ্বিজেন্দ্রলাল রায়ের কিন্তু তারও প্রচুর মানে গানের সম্ভার তো বিশাল প্রচুর। আর ওনার কথা অনুযায়ী যে মানে ওনার সুপুত্র দিলীপ কুমার রায়কে উনি বলেছেন যে আমি বাঙালির জন্য যা রেখে গেলাম তা বাঙালি কোনোদিন ভুলবে না। তার কারণ হচ্ছে এটা হলো সুরে বাঁধা গান, কারণ বাঙালি হচ্ছে সবসময় একটা আবেগ, তার ভেতরে একটা অন্য ধরনের অনুভূতি, এইগুলো আছে। তো এই জন্য উনি এই কথাটাই বলে গেছেন যে এটা বাংলা মানুষ, বাঙালি এবং বাংলা প্রকৃতি, একদম প্রেম, এই জায়গাগুলো তো অসাধারণ ওনার সৃষ্টি। একদমই তাই। আর এই যেটা আমি করছি, ওনার তো ঐতিহাসিক নাটকে তো উনি নক্ষত্র সম ছিলেন, এটা যে গানটি করব সেটি দুর্গাদাস নাটকের গান। আমার গোপন করে আর তোল সই রইতে নারে, আমার গোপন করে আর তোল সই রইতে নারে, ভরা গাঙে ঝড় উঠেছে, ভরা গাঙে ঝড় উঠেছে, ধরো ধরো কাঁপছে বাড়ি, হৃদয় আমার গোপন করে আর তোল সই রইতে নারে। ভরা গাঙে ঝড় উঠেছে, ভরা গাঙে ঝড় উঠেছে, ধরো ধরো কাঁপছে বাড়ি, হৃদয় আমার গোপন করে আর তোল সই রইতে নারে। মানব নায়ার মানভিমান আর কি সাজে, মানের তুলে ভাসিয়ে দিয়ে ঝাঁপ দেব তুফান মাঝে, মনের মানা মানব নায়ার মানভিমান আর কি সাজে, মানের ঝাঁপ দেব তুফান মাঝে, যাব তার সঙ্গে চড়ি, দেখব গিয়ে কোথায় পড়ি, যাব তার সঙ্গে চড়ি, দেখব গিয়ে কোথায় পড়ি, জীবন যখন করেছি পান, সরমের ধার আর কে ধারে, ভরা গাঙে
কী বলবো, গান চয়নের মধ্যে একটা এক্সক্লুসিভ ব্যাপার আছে, মানে সেইটা তোমার এইগুলো এই মানে এই গান কিন্তু খুব বেশি শোনা যায় না। আমরা তথাকথিত অতুল প্রসাদ, রজনীকান্ত বা দ্বিজেন্দ্র গীতি যেভাবে শুনি সেই থেকে একটু হাটকে তুমি গানগুলো চয়েস করেছো, সেটার কারণ কি তুমি একটু বলো। আমার ভালো লাগে কারণ কি ওইটুকু মানে এলাকার মধ্যে না থেকে একটু আরও যে কত রকমের গান আছে সেইগুলো একটু জানা, এবং প্রতিটা গানের বিষয়বস্তু যে কাব্য তার মধ্যে সেইগুলো মানে বোঝার মতো পড়ার মতো এইগুলো একটু সবাই জানুক একটু। হ্যাঁ সেইটাই বলছি, একটু অশ্রুত গান সেই গানগুলো কিন্তু তুমি তুমি কি অনুষ্ঠান করো? করি। হ্যাঁ সেখানে এই গানগুলো সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করো না? একদম একদম। আমরা তথাকথিত যে গানগুলো মানে অনুরোধ আশীর্বাদ দেবাশিস দা বা রানুদি যেগুলো করেছেন সেগুলো খুব বহুশ্রুত গান, এবং আমরা বললেই কিরকম নেচে উঠি, কিন্তু এই গানগুলো কিন্তু আমরা সচরাচর খুব একটা শুনতে পাই না। আমার ভালো লাগছে, আমার আজকে চয়নে এরকমই গান আছে এবং আমি শোনাতে চাই সত্যি কথা বলতে কি সবগুলো গানই। চল যে সময় নষ্ট না করে পরের গান একটা আমি অনুরোধের গান করি, উনি বলেছেন দেবাশিস। এটি দ্বিজেন্দ্র গীতি, একটু ছোট করে করছি। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পান শীতরি সঙ্গে কে কে জামিয়ায়, বেলা বয়ে যায় ছোট্ট মোদের পান শীতরি সঙ্গে কে কে জামিয়ায়, বেলা বয়ে যায় দোলেহার বকুল জুথি গাথা, দোলেহার বকুল জুথি দিয়ে গাথা সে বকুল জুথি দিয়ে গাথা সে, রেশমি পান উড়ছে মধুর মধুর বাতাসে, হেলছে দড়ি দুলছে দড়ি ভেসে যাচ্ছে দড়িয়ায়, বেলা বয়ে যায় ছোট্ট মোদের পাংশি তরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। যাচ্ছি সব নূতন প্রেমিক নূতন প্রেমের ঢোল, মুখে সব হাসি রেখা চোখে ঘুমে ঘোর, যাচ্ছি সব নূতন প্রেমিক নূতন প্রেমের ঢোল, মুখে সব হাসি রেখা চোখে ঘুমে ঘোর, বাঁশির ধ্বনি উঠছে ফোয়ারায়, বেলা বয়ে যায় অতুল প্রসাদ সেনের রচনা, খুব এমন লাগে গানটা শুনলে যেন মনে হয় একজন বাউল, তিনি এক মনে একতারা নিয়ে তিনি পথ চলছেন, একেবারে অন্য এক অজানার দিকে চলেছেন, একদম তার ভেতরে উনি
ডুবে আছেন সেই গান। তবে যদিও সেই গানের একটা অংশ থেকে আমি শুরু করব, যদিও সেই অংশটা একটু শেষের দিকে, তার কারণ হচ্ছে ওই পোর্শনটা আমার ভীষণ কাছের, আমার ভীষণই ভালো লাগে, ওই জন্য আমি ওখান থেকেই শুরু করছি। তারপরে আমি গানের মানে মনের কথাটা বলে তারপরে আবার পুরো কথায় আসি। একদম গান একটু কর্তা দাও। পায়ে যখন ঠেলবে সবাই তোমার পায়ে পায়ে বোঠাই, পায়ে যখন ঠেলবে সবাই তোমার পায়ে পায়ে বোঠাই, জগতের সকল আপন হতে আপন হবে কবে, ফিরব যখন সন্ধ্যা বেলা আমি সঙ্গ করে ভাবে সকল হবে কবে, আমার মনের মাঝে ভবের কাজে মালিক হয়ে রবে কবে, হরি হে তুমি আমার সকল হবে কবে, আমার সকল সুখে সকল দুঃখে আমি তোমার চরণ ধরব বুকে, সকল সুখে সকল দুঃখে আমি তোমার চরণ ধরব বুকে, কণ্ঠ আমার সকল কথায় কণ্ঠ সকল হবে কবে, কিনব যাহাবের হাটে আনব তোমার চরণ বাটে, কিনব যাহাবের হাটে আনব তোমার চরণ বাটে, তোমার কাছে হে মহাজন সবই বাধাবে কবে, স্বার্থ প্রাচীন ভাঙবে ভীষণ রবে কবে, হরি হে তুমি আমার সকল হবে কবে, আমার
নিবেদিত প্রাণ আমাদের সর্বত্র এইটাই বোধহয় মানে প্রচার, এবং কোথাও যেন মনে হয় নিজেকে নিবেদনের কথা বলি তো, এবং ভেতর থেকে সেটা যদি না আসে সেটা বোধহয় সম্ভব হয় না। একদম একদম। এবং আমাদের যাদের যে কবিদের নিয়ে আমরা গান করতে বসেছি, তুমিও কি সুন্দর করে মাঝে মধ্যে ন্যারেট করছো, তাতে সেটাই বোধহয় পরিষ্কার, নিবেদনের কথা, আত্মনিবেদনের কথা, দেশপ্রেমের কথা, প্রকৃতির কথা, নিজের কথা, মানুষের কথা, মনুষ্যত্বের কথা দিয়েই আজকের সাত সকালের সুরে। সঙ্গে বসন্তও থাকছে, সেই প্রেমও থাকছে। ছোট্ট একটা বিরতিতে যাব, ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থাকুন। কথায় কথায় গান শুনতে শুনতে কিন্তু অনেকটা চলে এসেছি, একেবারে শেষ সময়, শেষ পর্ব, তাই যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু গান শুনে নেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের আমাদের সঙ্গে বন্ধু থাকেন, আপনারা থাকেন, তাহলে কিন্তু সেই কথাটা একটু শুনে নেওয়ার চেষ্টা করি। টেলিফোনে বন্ধু আছেন, কে আছেন টেলিফোনে? সুপ্রভাত, নমস্কার। খুব ভালো লাগে, মানে এইসব গান তো এখন আর শোনাও যায় না, আর দেখাও যায় না। আপনি কোথায় থাকেন? কলকাতায়? হ্যাঁ, সৌমিত্র দি। ও, আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি কলকাতাতেই থাকি। হ্যাঁ। আপনার নামটা কি? আমার নাম সৌমিত্রা দাস। ও আচ্ছা আচ্ছা। কোনো অনুরোধ আছে আপনার? হ্যাঁ, তাহলে শুনতে থাকুন, আমরা কিন্তু আছি আপনার সঙ্গে, আপনিও আমাদের সঙ্গে থাকুন, ঠিক আছে? নমস্কার সুমিত্রাদি, পরের গান আসছি অতুলপ্রসাদ সেনের একটি রচনা। যেমন বলছিলাম, অতুলপ্রসাদ সেন তিনি বাংলা গানে ঠুংরির প্রচলন এনেছিলেন। এটি ঠুংরি দাদরা অঙ্গের একটি গান। যাবো না ঘরে আমি যাবো না ঘরে বাহিরু করেছে পাগল মরে, আমি যাবো না ঘরে যাবো না ঘরে বনের বিছানে মৃদুল বাই দুলে দুলে ফুল বনে আমায়, বনের বিছানে মৃদুল বাই দুলে দুলে ফুল বনে আমায়, ঘরের বাহির ফুটে বিয়ায় তোরা ঘরে যাবো না ঘরে আমি যাবো না ঘরে আকাশের দু যাবো না ঘরে নীল স্বরে হেমন্ত রে পড়ে হাসে নব বিধু লাজ ভরে
আমি যাব না যাব না ঘরে আমি যাব না যাব না যাব না ঘরে বাহির করেছে পাগল রে আমি যাব না যাব না যাব না ঘরে আমি যাব না যাব না যাব না ঘরে আমি যাব না যাব না যাব না ঘরে এই ইচ্ছে থাকলেও তো উপায় নেই কিন্তু আপনার কথা জিজ্ঞেস করি তোমার কথা জিজ্ঞেস করি রাদার যে বা একটা টেলিফোন আছে একটু কথা বলে নি তারপর তোমার সাথে কথা বলি সঙ্গে কে আছেন কে বলছেন নমস্কার সুপ্রভাত হ্যাঁ নমস্কার সুপ্রভাত আমি বীরভূমের রামপুরহাট থেকে বলছি হ্যাঁ আজকে শিল্পী আমার খুব কাছের এবং খুব আপনার তো শিল্পী আমার সম্পর্কে বলতে হয় আমি বৌদিকে বলবো বৌদি তোমার প্রোগ্রাম খুব ভালো হচ্ছে আমরা সবাই দেখছি কোনো অনুরোধ আছে বৌদিকে কোনো অনুরোধ বৌদিকে কোনো অনুরোধ আছে গানে হ্যাঁ হ্যাঁ আমি দুটো গানের জন্য বলবো যদি সম্ভব হয় একটু শুনিও তোমার কি সারাদিন এই গান বাজনা নিয়েই থাকে নাকি তুমি আর কিছু সঙ্গে যুক্ত আছো গান বাজনা পড়াশোনা পড়াশোনা বলতে এই যে শিক্ষকতার সূত্রে যা পড়াশোনা সেটা বলো কোথায় তুমি পড়াও শিক্ষিকা স্কুলের একটা অ্যাম্বিয়েন্স তো আছেই আমি বায়োলজির টিচার আমার সাবজেক্ট বায়োলজি তো ওইটা তো নিজেই একটা মানে জীবন বিজ্ঞান মানে হচ্ছে জীবনের কথা বিজ্ঞানসম্মত হবে সুতরাং সেটা একটা দারুণ জিনিস এবং তার সঙ্গে এই গান বিভিন্ন ধরনের গান করে থাকি আর আমি আর একজন আমার সঙ্গীত গুরুর কথা আমি নিশ্চয়ই এখানে মেনশন করব তিনি আমি তার কাছে ভয়েস ট্রেনিং করি কারণ কি এই যে কথা হলো না যে স্টুডেন্ট পড়াতে পড়াতে হয় না গলার চাপ পড়ে যদিও আমার বাচ্চারা খুব মানে বোঝে তারা সামনাসামনে গিয়ে এসে বসে ওর জন্য কোনো অসুবিধা নেই তো সেটার জন্য ভয়েস ট্রেনিং একটা দরকার করি আমি তিনি বয়সে নবীন কিন্তু অভিজ্ঞতায় প্রবীণ শ্রী শুভ ভট্টাচার্য স্যার ভীষণ সুন্দরভাবে যত্ন করে আমাকে শেখান আগের যে শাস্ত্রীয় সঙ্গীত সেগুলোরই আবার মানে চর্চা আবার করে চর্চা সেগুলো না হলে গলা ঠিক থাকে ঠিক আর একটা ছোট্ট করে প্রশ্ন তারপরে গানে চলে যাই সেটা হচ্ছে যে এই যে ধরো তুমি বাইরে ঘরে তার মধ্যে গান তার মধ্যে সংসার সবটা ব্যালেন্স করা এই মার্চ মাস আসছে মানে ইন্টারন্যাশনাল উইমেন্স উইক আসছে তার আগে আগে একটু বলে ফেলো এই তো মা দুর্গা দশাতে সব সামলান তোমার আশেপাশে যারা আছেন তারাও নিশ্চয়ই সাপোর্টিভ হ্যাঁ আশেপাশে তো সাপোর্টিভ বটেই আমার মা এবং বাড়ির সবাই এবং আমার হাজবেন্ডের কথা আমি নিশ্চয়ই করে বলবো খুব সাপোর্ট করে বেশ এইটার জন্য বেশ সেই জন্য সবার সহযোগিতা নিয়েই আমাদের গান বাজনা তাই না বলো চলো পরের গান আমি যাচ্ছি রজনীকান্ত সেনের গান পরপর দুটি গান আমি করব একটু অন্য ধরনের যেটা সচরাচর শোনা যায় না রজনীকান্তের গান মানে আমরা মনে করি আত্মসমর্পণের গান প্রথম গানটি আমি গাইব প্রেমের গান পূর্ব রাগ কবিতা বাণী কাব্যগ্রন্থ সখী রে মরম পরশে তারি গান সখী রে মরম পরশে তারি গান অধীর আকুল করে প্রাণ মরম পরশে তারি গান সখী রে মরম পরশে তারি গান জোছনা উছলি ওঠে মলয় মুরছে পড়ে কুঞ্জে কুঞ্জে ফুল ফুটে ওঠে ধরে ধরে জোছনা উছলি ওঠে মলয় মুরছে
সখী রে মরম কর সে তারি গান, সখী রে মরম কর সে তারি গান। আখি জলে হাসি মাখা কি করুন বেদনা, হেসে খেতে নেচে নেচে বলে আর বেদনা। আখি জলে হাসি মাখা কি করুন বেদনা, হেসে খেতে নেচে নেচে বলে আর বেদনা। হৃদয় দিয়েছি প্রতিদান সখী রে মরম কর সে তারি গান, অধীর আকুল করে প্রাণ মরম কর সে তারি গান, সখী রে মরম কর সে তারি গান, সখী রে মরম কর সে তারি গান। পরের একটি গান আবারও রজনীকান্ত সেনেরই রচনা, খুব মজার একটা গান, ভালো লাগবে। আচ্ছা চল। কবিতা ঔদারিক, কল্যাণী কাব্যগ্রন্থের। যদি কুমড়োর মতো চালে ধরে রাত পান্ত শত শত, যদি কুমড়োর মতো চালে ধরে রাত পান্ত শত শত, আর সরষের মতো হতো হতো ছেনা বড়া ধানের মতো চষি, যদি তালের মতন হতো ছেনা বড়া ধানের মতো চষি, আমি বনে যে যদি তালের মতন হতো ছেনা বড়া ধানের মতো চষি, আর তোর মন যদি রসগোল্লা হতো দেখে প্রাণ হতো খুশি, আর তোর মন যদি রসগোল্লা হতো দেখে প্রাণ হতো খুশি, আমি পাহারা দিতাম কুড়ে বেঁধে, আমি পাহারা দিতাম তামা খেতাম, আর পাহারা দিতাম খেক শিয়ালান চোর তাড়াতাম কুড়ে বেঁধে, আমি পাহারা দিতাম পাহারা দিতাম পাহারা দিতাম
তাদের একটু কি বলবো একটু অন্যরকম মনে হলো আর কি, পরিবেশটা একটু অন্যরকম হলো, একটু সহজ সরল। এরপরে কি গান শুনবো আমরা? এরপরে আমি, সময় দ্রুত এগোচ্ছে সেই জন্য কথা কম বলে তোমার অনেকগুলো কথা শোনা হয়েছে এবং জীবনের কথা এবং অনেক শুভেচ্ছা তোমার সেই জায়গায়, এবং শিক্ষকতা এবং গানটাকে সত্যি সত্যি দুটোকে একসাথে মিলিয়ে চলাটা যে খুব সহজ এমনটা তো নয়। পরের গান, পরের গান পরপর দুটি আমি দেশাত্মবোধক গান করব, একটি রিকোয়েস্টের গান এবং একটি আমি নিজেই বেছে এনেছি একটু অন্য ধরনের। আবার দ্বিজেন্দ্রলাল রায়ের একটু বলে নি, জীবনীকার দেবকুমার রায়চৌধুরী মহাশয় তিনি গয়াতে ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়ের অতিথি হয়ে। সেই সময় দ্বিজেন্দ্রলাল রায় এই বঙ্গ আমার জননী আমার যে গানটি আমি করব এই গানটি তখন রচনা করেন। কি স্বতঃস্ফূর্ত তাই এদের, আপনি ভাবুন উনি দুপুরবেলার আহার আনতে ওরা বসেছেন, তখন এই বসার মধ্যে আরেকজন স্পেশাল কেউ আছেন টেলিফোনে, কিন্তু তার সাথে কথা বলি। কি আছেন টেলিফোনে? নমস্কার সুপ্রভাত। হ্যাঁ নমস্কার নমস্কার, আমি আমার মেয়ে গান করছে, আমি এখন বয়সে একটু প্রবীণ হয়ে গেছি তো মনটা আমার নবীন হচ্ছে, আমি মেয়েকে খুব ভালোবাসি, গান শুনছি। বাবা বলছেন, বাবা অনেক প্রণাম আপনাকে। আমি রামপুরহাটের বীরভূম থেকে, বীরভূমের রামপুরহাট থেকে বলছি। ওহো বাবা আমার প্রণাম। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আমাদের। হ্যাঁ আপনার কেমন লাগছে বৌমার কথা, গান শুনে কেমন লাগছে বলুন? গান শুনে অফুরন্ত আনন্দ, কারণ মেয়ে গান গাইছে তো মনটা একটু চঞ্চল ছিল, তা সেই জন্য একটু আনন্দ, সেই জন্য ফোন না করে থাকতে পারছি না মা। এবং আমাদের খুব আনন্দ যে বৌমার গান আপনি শুনছেন, মেয়ে বলা ভালো, আপনি মেয়ে বলেছেন বারবার। হ্যাঁ ঠিক, এবং আপনি এই বয়সে একটা ফোন করছেন, ঠিক আছে মা। হ্যাঁ প্রণাম নেবেন, প্রণাম নেবেন, প্রণাম নেবেন আমাদের। ঠিক আছে মা, আশীর্বাদ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থাকুন মশাই। খুব ভালো লাগলো, কিন্তু পরিবেশটা একদম অন্যরকম হয়ে গেল সত্যি একদমই। হ্যাঁ দুপুরবেলায় আহার আনতে কবিবর বলছেন, আমার মাথায় কয়েকটা লাইন ক্রমাগত আমাকে জ্বালাতন করছে, আমি, তুমি একটু বসো আমি একটু গেঁথে আনি এইগুলোকে, কথাগুলোকে। এবার উনি বসে আছেন, একটু পরে উনি এলেন, এসে নেচে নেচে হাততালি দিয়ে দিয়ে বলছেন, কি চমৎকার আমি গান বেঁধেছি, তুমি শোনো শুধু বলে এই গান শোনাচ্ছেন। আচ্ছা আচ্ছা, সেই গান শুনে ভাবা যায়, ভাবা যায় এত স্বতঃস্ফূর্ততা, সত্যি তাই, সৃষ্টি এভাবেই হয়। হ্যাঁ হ্যাঁ, আমি যদিও গানটা অনেক বড়, আমি একটা পার্ট করছি। বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ, কেন গো মাতোর শুষ্ক নয়ন, কেন গো মাতোর রুক্ষ কেশ, কেন গো মাতোর ধুলায় আসন, কেন গো মাতোর মলিন বেশ, সপ্তকোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ, কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের ক্লেশ, সপ্তকোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ, উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মুখ দ্বার, আজিও চড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যান, অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জলধি শেষ, কিসের ক্লেশ, সপ্তকোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ, যদিও মাতোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ভোর, পেটে যাবে মেঘ নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর, আমরা ঘোচাব মাতোর কাছে
মানুষ আমরা লোহিত মেষ, দেবী আমার সাধনা আমার, স্বর্গ আমার আমার দেশ, কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের ক্লেশ, শব্দ কোটি মিলিত কণ্ঠে ডাকে। অপূর্ব অপূর্ব, এই যে দেশপ্রেম, কি অপূর্ব শব্দে বাঁধা, মানে ভেতরে কিরকম একটা অদ্ভুত উদ্বুদ্ধ হওয়ার গান। পরের গান প্রস্তুত হতে হতে এই কথাগুলো না বললেই নয়, তাই না? একটু প্রস্তুত হতে হতে এইগুলো একটুখানি। আচ্ছা, আমরা কিন্তু পরের গানে যাওয়ার আগে আরেকটা ছোট্ট করে একটু গান শুনে নেবো, কিন্তু ছোট্ট করে একটু একটু জেনে নিই কি তুমি নিজেকে প্রকাশ করার মাধ্যম হিসেবে কোনটা ভাবছো শ্রোতাদের সামনে? তো তুমি আসোই। আমি কিছু কিছু স্টেজ পারফরম্যান্স করি, স্টেজ প্রোগ্রাম করি। সেখানে তুমি যেগুলো অল্প শ্রুত গান যেগুলো বলছিলাম, আমি একটু শেখাবার চেষ্টা করি, মানে সেই ব্যাপারটা এই কারণে যে এখনকার যারা কি বলবো এখনকার প্রজন্মের যারা তাদের তারা ধনধান্য পুষ্পভরা জানেন, কিন্তু হয়তো জানেন না রচনাকার, হ্যাঁ ইতিহাস জানেন না, ইতিহাস এর মানে ব্যাকগ্রাউন্ড যেটা, এগুলো একটুখানি জানা আমার মনে হয় জরুরি, নিশ্চয়ই জরুরি। তুমি সেই জন্য কম যেগুলো পপুলার বা সকল, তুমি সেই গানগুলো কিন্তু সকলের কাছে পৌঁছে দেবো। হ্যাঁ, একটু বেশি সিডি বা ইউটিউব কোনটা প্ল্যাটফর্ম? আমি একটু ফেসবুকে লাইভ প্রোগ্রাম প্রোগ্রাম করেছি, ওই আর কি। হ্যাঁ, ওই আর কি না, ওটা কিন্তু বিশাল মানুষের কাছে পৌঁছয়, এমনি নিয়ে কোনো সন্দেহ নেই। সিডিও আছে আমার, হ্যাঁ সিটিও আছে, কিন্তু বেশি এই এইভাবে করাটাই পছন্দ করি আর কি, সবার কাছে পৌঁছানোটা যায় তখন তখনই, মানে রিঅ্যাকশনটা পাওয়া যায়, রিঅ্যাকশনটা পাওয়া। ঠিক ঠিক, চল পরের গান। এই গানের পরে আমরা শেষ গান যাব, কিন্তু তোমাকে বলেও রাখি যে সময় যা বলছে, পরে শেষ গান, হ্যাঁ এই গানটার পরেই কিন্তু আমরা শেষ গানে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাদের সময় এত দ্রুত এগোচ্ছে যে আমরা একটু সময় নষ্ট করতে চাইছি না, গান শুনবো, তবে এটা একটু ছোট করে যাব, পরের গানটা আমরা পুরোটা যাব, কেমন? সেরকম একটা গান তুমি বেছে নাও। একটা গানের রিকোয়েস্ট ছিল আগে, একামোর গানের তৈরি, সেটা করছি, তারপরে আমি ধন্য ধন্য পুষ্প ভরা ওটা দিয়ে শেষ করবে, ওই গানটা দিয়ে তখন শেষ করব, এই খুঁজে পাওয়াটা একটা মুশকিল। আমরা একাবর গানের তরিটা একটুখানি শুনো, খুব বেশি শুনবো না, একটুখানি একটুখানি করব, যেহেতু আপনি বললেন একটু সময় আছে ওই হিসেবে, একজনের রিকোয়েস্ট ছিল। চল, অতুল প্রসাদ সেনের রচনা। একামর গানের তরি ভাসি নয়ন জলে সহসা কেলে গো, এ তোরে বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে, একামর গানের তোরে ভাসি ছিল কল্প মায়া, সে কি আজ ধরল গায়া, যা ছিল কল্প মায়া, সে কি আজ ধরল গায়া, কে আমার বিফল তোরে
ভাসিয়েছিলাম নয়ন জলে, একা মন গানের তুনি। কেমন লাগলো বলো আমাদের কাছে এসে? ভীষণ ভালো লাগলো। আবার আসবে তো? একদম, খুব ভালো লেগেছে। আর ভালো লাগার সঙ্গে কিন্তু যোগদান যারা করেছেন আমাদের ভালো লাগার পুরো অনুষ্ঠানে, অনেক অনেক ধন্যবাদ। আশিষদা তবলায়, তরুণদা পারকাশন, আর সিনথেসাইজারে রানাদা। আমরা একেবারে শেষ গানে যাই, সবাইকে নিয়ে আমাদের শেষ গান, সবাই মিলে আমরা গাইতে গাইতে কিন্তু আজকে যাব, একদম তাই না বলো? আর আপনারা কিন্তু সকলে খুব ভালো থাকবেন বসন্তের এই দিনে। আপনাদের মনে থাকুক রং, থাকুক প্রেম, থাকুক ভালোবাসা, আর থাকুক আন্তরিকতা সকলের জন্য। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় জল এমন ধারা, কোথায় এমন খেলে এমন কালো মেঘে, তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে, এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্ম। বাতাস কাহার দেশে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্ম। পুষ্পে পুষ্পে ভরা শাঁখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি পুঞ্জে পুঞ্জে ধে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু। সে যে আমার জন্ম।
মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, জন্ম।